আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ক্রোমোজোম তো চলো আমরা মূল জায়গায় যাই কোশস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতী উপাদান মিউটেশন প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে তাদেরকে ক্রোমোজম বলে প্রজাতির বৈশিষ্ট্য ভেদে এর সংখ্যা প্রতিটি কোষে দুই থেকে ষোলোশো পর্যন্ত হতে পারে তো এসো প্রথমে আমরা ক্রোমোজমের ভৌত গঠনটা দেখি ক্রোমোজোমের মূল উপাদান হলো ক্রোমাটিন যা প্রকৃতপক্ষে ডিএনএ প্রোটিন যৌগ এটি সুতার মতো যেটি প্রাথমিকভাবে এগারো ন্যানোমিটার পুরু থাকে কিন্তু পরে ক্রমান্বয়ে কুণ্ডলি পাকিয়ে তিরিশ তিনশো এবং শেষে সাতশো ন্যানোমিটার পুরু ক্রোমাটিনে পরিণত হয় কোষ বিভাজনের ইন্টারফেজ ও প্রোফেস পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত ও নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে থাকে তাকে হেটারো ক্রোমাটিন বলে এরা এম আর এন এ সংশ্লেষণে অংশগ্রহণ করে না আর ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত ও সক্রিয় ডিএনএ ধারণ করে তাকে ইউ বলে এটি ক্রোমোজোমের বিস্তৃত অংশ এবং এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে এতক্ষণ যেগুলো আমরা দেখলাম এগুলো হলো ক্রোমোজোমের মূল উপাদান যেগুলো দিয়ে ক্রোমোজোম গঠিত কিন্তু ক্রোমোজোমের যে শেপ সেটা আসলে আমাদের প্রথম দৃষ্টিগোচর হয় মাইটোসিস কোষ বিভাজনের প্রফেস পর্যায়ে তো দেখো এই হলো ক্রোমোজোমের মূল উপাদান ক্রোমাটিন তো কোষ বিভাজনের প্রফেস পর্যায়ে তো আমরা ক্রোমোজোমকে প্রথম দেখতে পাই এরপরে মিটাফেস পর্যায়ে গিয়ে আমরা আবার ক্রোমোজোমকে লম্বালম্বিভাবে দুইটি অংশে বিভক্ত দেখতে পাই যার প্রত্যেকটির নাম ক্রোমাটিট প্রতিটি ক্রোমোজোমে সমান সমান্তরাল এক একজোড়া ক্রোমাটিট থাকে এবং এদেরকে সিস্টার ক্রোমাটিট বলে আধুনিক ধারণা অনুযায়ী ক্রোমাটিট একটি একক ডিএনএ অনুদ্বারা গঠিত তো এখন আসো প্রতিটি ক্রোমোজোমে একটি অরঞ্জিত অঞ্চল থাকে যাকে সেন্ট্রোমিয়ার বলে সিস্টার ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চলে অত্যন্ত দৃঢ়ভাবে সংযুক্ত থাকে যেখানে সেন্ট্রোমিয়ার থাকে সেখানে একটি খাজের সৃষ্টি হয় এই খাজকে বলা হয় মুখ্য কুঞ্চন এখন আসো সেন্টোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমের যে অংশগুলো আছে এদেরকে বাহু বলা হয় তো এটা একটা বাহু এটা একটা বাহু আচ্ছা এরপরে প্রতিটি সেন্ট্রোমিয়ারে একটি ছোটো গাঠনিক অবকাঠামো থাকে যাকে কাইনেটোকোর বলে কাইনে টোকেরে সংযুক্ত হয় মায়োটিক প্রোফেজের শুরুর দিকে ক্রোমোজোমের দেহে এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায় এগুলোকে ক্রোমোমিয়ার বলে এরপর আসো সেন্টোমিয়ারে আমরা দেখলাম যে মুখ্য কুঞ্চন আছে এছাড়াও কোনো কোনো ক্রমোজমের বাহুতে এক বা একাধিক গৌণ কুঞ্চন থাকতে পারে গৌণ কুঞ্চনকে নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল বলে কারণ এখানে নিউক্লিয়াসের পুনর্গঠন হয় কোনো কোনো এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ দেখা যায় এটাকে স্যাটেলাইট বলে এরপরে আসো ক্রোমোজমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলে ক্রোমোজমের মাথায় ডিএনএ এর রিপিটেড সিকুয়েন্স হলো টেলোমিয়ার কোষ বিভাজনে ডিএনএ এর কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করা এর কাজ একটি কোষ কতবার বিভক্ত হবে টেলোমিয়ার তা নির্ধারণ করে প্রতি বিভাজনে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে তাই এর দৈর্ঘ্য পরিমাপ করে বলা যেতে পারে কোষ্টি আর কতবার বিভক্ত হবে এবং জীবটি আর কতকাল বাঁচতে পারে যে ক্রোমোসোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে তাকে মনোসেন্ট্রিক ক্রোমোজম বলা হয় অধিকাংশ প্রজাতিতে মনোসেন্ট্রিক ক্রোমোজমি যে ক্রোমোজমে দুইটি সেন্ট্রোমিয়ার থাকে তাকে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম বলে